হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অ্যান্ড আমি চলে এলাম আপনাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট নিয়ে, আর অনেক বেশি হচ্ছে ইফেক্টিভ কিছু প্রোডাক্ট নিয়ে। আর যে প্রোডাক্টটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু খুবই কিউট দেখতে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটি কতটা কিউট একটি প্রোডাক্ট। তো এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টগুলোর নাম হচ্ছে লিপ বাম। এটাকে বলা হচ্ছে আপনার ডল লিপ বাম, যেতে যে ডল শেপে আসে, এরকম চায়না ডলের মতো দেখতে, ভীষণ প্রিটি, খুবই প্রিটি কিছু প্রোডাক্ট। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে, টোটাল ছয়টা কালার, এরকম ছয়টা কালারে আসে। তো এই যে লিপ বামগুলো আছে, এগুলো আমাদের লিপের জন্য অনেক বেশি ইফেক্টিভ। কারণ হচ্ছে এতে কোনো প্রকার ক্ষতিকারক কোনো কেমিক্যাল নেই, আর এগুলো হচ্ছে সারা বছর ইউজ করা যায়। যারা হচ্ছেন আপনারা চাচ্ছেন লিপটাকে সবসময় হচ্ছে একদম খুব সুন্দর সফট রাখতে অ্যান্ড পিঙ্কিশ একটি লুক দিতে ন্যাচারালভাবে, তাদের জন্য এই প্রোডাক্টটি। এই প্রোডাক্টটি যদি কেউ ইউজ করেন, তাহলে তার যে লিপ আছে এটি একদম হচ্ছে টোটালি হচ্ছে পিঙ্ক একটি আভা দিবে, একটি পিঙ্ক পিঙ্ক একটি লুক দিবে। এবং আপনাকে হচ্ছে এই লিপ বামগুলো ইউজ করলে লিপটা অনেক সফট থাকবে। যাদের প্রচুর পরিমাণে হচ্ছে লিপ ফেটে যাওয়ার প্রবলেম আছে, অনেকেরই থাকে যে প্রচুর হচ্ছে লিপটা ফেটে যায়, ঠোঁট ফাটার প্রবলেম থাকে, বা ঠোঁটটা অনেক বেশি ড্রাই থাকে, এবং ড্রাই হওয়ার কারণে কিন্তু ফেটে যায়। আমাদেরকে বুঝতে হবে কেন ড্রাই হচ্ছে আর কেনই বা ফেটে যাচ্ছে। প্রথমত, যদি কারোর লিপ অনেক বেশি হচ্ছে ড্রাই থাকে, তাহলে তার লিপটা ফেটে যাবে, লিপ থেকে চামড়া উঠবে এবং আস্তে আস্তে করে হচ্ছে লিপটা নষ্ট হয়ে যায়। বাট আমরা সবাই কিন্তু জানি যে আমাদের ফেসের অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর অনেক বেশি সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি কাজ করে, তা হচ্ছে লিপ এবং হচ্ছে আমাদের চোখ। চোখ এবং আমাদের ঠোঁট, এই দুটি জিনিসই কিন্তু একটি মানুষের ফেসে সবচেয়ে বেশি সৌন্দর্য বর্ধন করে থাকে। তো আমি বলবো আপনাদেরকে, যদি আপনারা চান যে আপনাদের যে ঠোঁটের যে সৌন্দর্য সেটি বাড়িয়ে তুলতে এবং আপনার লিপটাকে হচ্ছে অনেক বেশি সুন্দর দেখাতে, তাহলে ডেফিনেটলি আপনারা এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। এই যে লিপ বামটি আছে, এটি যদি আপনি রেগুলার বেসিসে ইউজ করেন, তাহলে আপনার লিপ থেকে হচ্ছে যে কালো স্পট আছে সেটাও আস্তে আস্তে করে রিমুভ হয়ে যাবে। কিন্তু তাই বলে এই কিন্তু আমি বলছি না যে ইনস্ট্যান্ট আপনার রিমুভ হয়ে যাবে, সেরকমটা না। আর এই যে লিপ বামটি আছে, এটি আপনাকে কিন্তু কেমন কালার দিবে সেটি আমি একটু বলে দিচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছেন, টোটাল আমার কাছে ছয়টি কালার আছে, একটি বক্সে এরকম ছয়টি কালারেরই আসে। তো আপনারা যদি এই প্রোডাক্টগুলো ইউজ করতে চান, তাহলে নিশ্চিন্তে ইউজ করতে পারেন। আর এটা ইউজ করার জন্য এইরকম না যে বয়সসীমা আছে, অনেক বড় হতে হবে বা বাচ্চারা ইউজ করতে পারে, এরকম কিছু না, এটা ছোটো বাচ্চারাও ইউজ করতে পারবে। ইয়াস, একদম ছোটো বেবিরা যারা আছে, যাদের এইজ হচ্ছে 7-8 ইয়ার্স, তারাও কিন্তু এটি ইউজ করতে পারবে, ছোটরাও ইউজ করা যাবে। কারণ আমি এটা আমার হচ্ছে আমার যে মিস আছে তাকে আমি এটি দিয়েছি, সে কিন্তু এটি ইউজ করছে। ওকে, তো আমার বোনের মেয়েরা ইউজ করে এই প্রোডাক্টগুলো, কিন্তু খুবই খুবই ভালো। অ্যান্ড আমি এখন এই যে প্রোডাক্টগুলো আছে, এত প্রিটি দেখতে, যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা দেখিয়ে দিচ্ছি। এইটাকে ডল লিপ বাম বলে। এখানে হচ্ছে 2.4 গ্রাম প্রোডাক্ট আছে এবং দেখতে কিন্তু এরকম। আর ভেতরটা দেখুন কেমন হবে, ভিতরে এরকম একদম লিপস্টিকের মতো একটি লিপ বাম পেয়ে যাবেন, যেটা আমরা যেরকম করি লিপস্টিক ইউজ করি, লাইক লিপস্টিকের মতো। তো এই হচ্ছে এরকম মিনি একটি লিপ বাম হবে, আর এটা সারা বছর ইউজ করা যায়। সবথেকে বড় কথা হচ্ছে, অন্যান্য সময় দেখা যায় যে গরমের মধ্যে মেরিল ইউজ করি আমরা অনেকেই ঠোঁটের জন্য। মেরিলটা কিন্তু দিলে দেখা যায় যে অনেক বেশি গ্লসি হয়ে যায়, অয়েলি অয়েলি চলে আসে, এটা কিন্তু সেরকম না। তো দেখুন, আমি একটু করে হচ্ছে সোয়াচ করে দেখাচ্ছি এখানে। এই হচ্ছে লিপ বামটা, এটা কিন্তু হালকা, একদমই হচ্ছে হালকা লাইট থাকবে, আপনার লিপটাকে হচ্ছে ওরকম অয়েলি করবে না। তো সবগুলা কিন্তু এরকম, জাস্ট ভেতরের যে হচ্ছে আপনার প্রোডাক্টটা সেটা কিন্তু সেম, উপরে হচ্ছে এরকম বিভিন্ন কালারের হয়ে থাকে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম হচ্ছে গ্রিন কালারের, ভারী একটা গ্রিন কালার, কি প্রিটি দেখতে। দেখলেই কিন্তু খুব ভালো লাগবে, যে কোনো কারো কিন্তু দেখেই জিনিসগুলো খুব ভালো লাগবে, খুবই প্রিটি দেখতে। এই হচ্ছে ভেতরের লিপ বামটা, এটা সবগুলাই কিন্তু ভেতরে সাদা হবে, একদম ধবধবে এরকম সাদা রঙের হবে, এবং এগুলো কিন্তু কালার চেঞ্জ হয় না, এটা শুধুমাত্র লিপ বাম।
কোনো কালার চেঞ্জ হবে না, যারা এটা ছেলেরাও ইউজ করতে পারবে, এটা কিন্তু কালার চেঞ্জ হয় না, এরকমটাই হবে, সবগুলাই কিন্তু এরকমই হবে। শুধু উপরের যে আপনার হচ্ছে আউটলুকটা সেটাই হচ্ছে চেঞ্জ। এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালারের আছে, এটা হচ্ছে স্কাই ব্লুটা আছে, অ্যান্ড এটা পিঙ্ক আছে, ডার্ক একটি পিঙ্ক, খুব সুন্দর একটি পিঙ্ক কালারের দেখুন। অ্যান্ড এখানে হচ্ছে রেড কালারটা পেয়ে যাচ্ছেন, হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশন আছে, সাথে একটি পাচ্ছেন এটা ব্লু কালারটা, তো খুবই প্রিটি দেখতে, একদম হচ্ছে ব্লু, একটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক একটি কালার দেখুন, খুব সুন্দর একটি পিঙ্ক কালার। এই যে এই হচ্ছে ডল আপনার যে লিপ বামটা, এটা হচ্ছে, এটা ভীষণ সুন্দর দেখতে, খুবই কিউট দেখতে। তো এইগুলো হচ্ছে আপনার লিপের কোনো কালার চেঞ্জ করছে না, এটা কিন্তু আপনার লিপের কালার চেঞ্জ করবে না, বাট এটা হচ্ছে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে, 24 ঘন্টা যে কোনো সময় এটি ইউজ করা যাবে, ছোটরা ইউজ করতে পারবে, যাদের এজ হচ্ছে 7-8 ইয়ার্স বা যাদের 7-8 বছর বয়স তারাও এটি ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো ছেলেরাও ইউজ করতে পারবে, যেহেতু একটু পিঙ্ক পিঙ্ক করে দিচ্ছে না লিপটাকে, সো এটি ছেলেরাও ইউজ করতে পারবে। আর এতে কোনো প্রকার ক্ষতিকারক কেমিক্যাল ইউজ করা হয়নি, একদম টোটালি হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে, সো লিপের কোনো ক্ষতি হওয়ার কোনো পসিবিলিটি নেই। আর কতদিন ইউজ করতে পারবে কি এইরকম কোনো নিয়ম বাধা নেই, আপনারা যত দিন ইচ্ছে ইউজ করতে পারেন, দিনের মধ্যে যতবার খুশি ইউজ করা যাবে, এটি ইউজ করে বাহিরে যাওয়া যাবে, যা খুশি করা যাবে, কোনো সমস্যা নেই। এবং এই যে লিপ বামটি আছে এটি ইউজ করলে কিন্তু আপনার লিপটা হচ্ছে সফট হবে, আপনার লিপটা সফট একটা ভাব আসবে, সফটনেস দিবে আপনার লিপটা, যাদের হচ্ছে ড্রাই সফট, একদম সফট নেই, ড্রাই হচ্ছে লিপটা, তাদের লিপটাকে সফট করবে এবং হচ্ছে আপনার লিপটাকে খুব সুন্দর করবে। যাদের লিপটা হচ্ছে অনেক বেশি হচ্ছে ড্রাই থাকে এবং হচ্ছে কালচে দাগ আছে, রেগুলার বেসিসে যদি কেউ ইউজ করে সেক্ষেত্রে কালচে দাগটা আস্তে আস্তে করে হালকা হতে হতে একটা পর্যায়ে হতে চলে যাবে, তবে সেই জন্য আপনাকে অনেক দিন ওয়েট করতে হবে। তো এই যে লিপ বামগুলো আছে এটার যে হচ্ছে আপডেট প্রাইস সেটা আমরা হচ্ছে ভিডিওর নিচে কমেন্টে দেওয়া থাকবে, আপডেট প্রাইসটি আপনারা সেখান থেকে দেখে ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন। সো এইটি যদি কারো দরকার হয়, কেউ অর্ডার করতে চান, তাহলে শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডারটি কনফার্ম করুন, অথবা আপনারা চাইলে আমাদের সিটি পিটির অনলাইন শপ যে পেজটি আছে, অনলাইন পেজটিতে কিন্তু আপনারা যেয়ে সেখানে আপনাদের অর্ডারটি প্রেস করতে পারেন, আর দেখে আসতে পারেন আমাদের সিটি পিটি শপটি, সেখানে কিন্তু প্রচুর প্রচুর প্রোডাক্টের কালেকশন আছে। সো ভিউয়ার্স, যদি কারো আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে, আর করে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভিউয়ার্স সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।